দীপাবলির আগে পাকিস্তানে আরও একটি মন্দির ভাঙচুর, কি ব্যবস্থা নেবে পাকিস্তান সরকার? গাজা সীমান্তে ইসরায়েলের উস্কানিমূলক মহড়া শুরু, শতাধিক তরুণকে হত্যা করেছে ট্রাইগে বিদ্রোহীরা, ইসরায়েলের একটি কারখানায় ভয়াবহ আগুন, পূর্ব লাদাখে তাৎক্ষণিক পদক্ষেপ, IAF এর যুদ্ধ প্রস্তুতির প্রমাণ। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দীপাবলির আগে পাকিস্তানে আরও একটি মন্দির ভাঙচুর, কি ব্যবস্থা নেবে পাকিস্তান সরকার? দীপাবলির কয়েকদিন আগেই পাকিস্তানে আবারও ভাঙচুর করা হলো আরও একটি মন্দির। গুন্ডা হামলার ভিডিও সাইট থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে দেখা যায় যে দুর্বৃত্তরা মন্দির ভাঙচুর করছে এবং রামের মূর্তি থেকে সোনার চেইন এবং একটি মুকুটসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে। পাকিস্তান হিন্দুদের প্রায়ই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়, পদ্ধতিগত বৈষম্য করা হয় এবং অমানবিক আচরণ করা হয়। পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের ওপর অপকর্মের তালিকা অফুরন্ত। এসটি নেতা মনজিন্দর সিং শিরসা বলেছেন, পাকিস্তানের সিন্ধু প্রদেশের কোত্রিতে একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ এই অঞ্চলে একটি সাধারণ দৃশ্য, কারণ এখানে কেবল দরিদ্ররা বাস করে, দুর্বৃত্তরা এসব মন্দির ধ্বংস করছে। এদিকে জানিয়ে দিব, গাজা সীমান্তে উস্কানিমূলক মহড়া শুরু। গাজা সীমান্তে উস্কানিমূলক সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মহড়া চলবে। সকালে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি মন্ত্রণালয়ের অংশগ্রহণে যৌথ এই মহড়া শুরু করে। এই মহড়ায় মূলত একই সঙ্গে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা খতিয়ে দেখার চেষ্টা করে দখলদাররা। এছাড়া নিখুঁত ক্ষেপণাস্ত্র মোকাবেলার কৌশল নিয়েও কাজ করছে তারা। হাইফা এলাকায় অবস্থিত বিপজ্জনক উপাদানের কারখানাগুলোকে সম্ভাব্য হামলা থেকে রক্ষার কৌশল খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে একটি সূত্র। এই মহড়াকে নিয়মিত কর্মসূচি হিসেবে তুলে ধরছে ইসরায়েল এবং বলেছে যে সেনাবাহিনী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই মহড়া চালাবে। তবে পর্যবেক্ষকেরা গাজা সীমান্তে এই ধরনের মহড়াকে উস্কানিমূলক ও বিদ্বেষী তৎপর হিসেবে মনে করে। তাদের মতে, এর মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা। তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না। গত প্রায় এক দশকে গাজার মানুষের ওপর কয়েকটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু সব যুদ্ধেই পুরোপুরি পরাজিত হয়েছে। এদিকে জানিয়ে দিব, শতাধিক তরুণকে হত্যা করেছে তাইগে বিদ্রোহীরা। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সরকার বলেছে, ব্যাপক বিবাদপূর্ণ তাইগ্রে অঞ্চলে শতাধিক তরুণকে হত্যা করেছে তাইগে বিদ্রোহীরা। বিদ্রোহ গোষ্ঠী তাইগে পিপলস লিবারেশন ফ্রন্ট নিয়ন্ত্রণাধীন কম্বোলচা শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির সরকারের যোগাযোগ সেবা বিভাগের এক টুইট বার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী TPLF এর সদস্য কম্বোলচায় অনুপ্রবেশ করে, পরে সেখানে শতাধিক তরুণকে হত্যা করা হয়েছে। এমনভাবে নৃশংসতার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ বন্ধ করে দিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দেশটি। তাৎক্ষণিকভাবে মন্তব্য জানতে ফোন করা হলেও ইথিওপিয়ার সরকারের মুখপাত্র লেগেসে তুলু সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক তাইগ্রে পিউপিল লিবারেশন ফ্রন্টের মুখপাত্র গেটাচিউ রেডার মন্তব্য পাওয়া যায়নি। কম্বোলচা হত্যাকাণ্ডের ঘটনার পর বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবির আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উত্তর অঞ্চলীয় তাইগ্রে রাজ্যের বিদ্রোহীরা পার্শ্ববর্তী আমহারার আরও কয়েকটি শহর দখলে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। তাইগ্রে অঞ্চলে এক বছরের বেশি সময় ধরে এই সরকারি বাহিনীর সাথে TPLF বিদ্রোহীদের সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র এই সংঘাতের উভয় পক্ষের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি, যে কারণে সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। TLF বলেছে যে দেশটির উত্তর অঞ্চলকে বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই তাদের লক্ষ্য। রোববার এক বিবৃতিতে আবি বলেছে, বিদ্রোহীদের অগ্রযাত্রা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সব ধরনের অস্ত্র এবং শক্তি বৈধ উপায়ে ব্যবহার করে সংগঠিত এবং অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠী PTLF কে প্রতিরোধ, ধ্বংস করা এবং কবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে জানিয়ে দিব ইসরায়েলের কাফর কাশিম শহরের একটি কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির মুখপাত্র কায়েদ জাহারের অফিস থেকে জারি করা হয়েছে একটি বিবৃতিতে। সেখানে বলা হয়েছে যে ইসরায়েলের কাফর কাসিম শহরের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর একটি কারখানার ভিতরে আগুন লাগা এবং আগুন নেভানোর জন্য দমকল ও উদ্ধারকর্মী দল কাজ করছে। কাফর কাসিম একটি শিল্প এলাকা। জানা গেছে যে স্থান থেকে ঘন ধোঁয়া নির্গত হচ্ছে এবং এই পর্যায়ে এটি আটকে পড়া অবস্থায় পৌঁছায়নি এখন পর্যন্ত। এদিকে জানিয়ে দিব পূর্ব লাদাখে তাৎক্ষণিক পদক্ষেপ, IAF এর যুদ্ধ প্রস্তুতির প্রমাণ। পূর্ব লাদাখের উন্নয়নের প্রতিক্রিয়ায় দ্রুত পদক্ষেপগুলি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির একটি প্রমাণ। 89তম IAF দিবস উপলক্ষে এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এসব কথা বলেছেন। গত বছরটি বেশ চ্যালেঞ্জিং ছিল, তবুও অত্যন্ত ফলপ্রসূ ছিল, এয়ার চিফ মার্শাল এর ভাষণে একথা বলা হয়েছে। 30 সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া IAF প্রধান বলেছেন, আমি অত্যন্ত সচেতন যে আমি একটি গুরুত্বপূর্ণ সময়ে কমান্ডো গ্রহণ করেছি, কারণ আমাদের অবশ্যই জাতির কাছে প্রদর্শন করতে হবে যে বহিরাগত শক্তিগুলোকে আমাদের অঞ্চল লঙ্ঘন করতে দেওয়া হবে না। তিনি বলেন, যে কোনো মূল্য আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব, এবং আমরা যাতে জাতিকে হতাশ না করি তা নিশ্চিত করার জন্য আপনাকে যা করতে হবে তাই করতে হবে। তিনি একথা বলেছেন। চৌধুরী কোভিড সম্পর্কিত কাজগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে IAF এর প্রচেষ্টাকে প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তিনি 3টি ইউনিটকে বিমান বাহিনীর প্রধানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, যার সবকটি গত বছর পূর্ব লাদাখে চালু ছিল, 47 স্কোয়াড্রন আপগ্রেড করা MIG-19 বিমানের সাথে সজ্জিত। উত্তর সেক্টরের বিমান প্রতিরক্ষার পাশাপাশি আকাশ থেকে স্থল অভিযানের জন্য মোতায়েন করা হয়েছিল এবং উচ্চতার ভূমিকায় ব্যাপক অভিযান পরিচালনা করেছিল IAF। এটি ব্যাপকভাবে উড়েছিল এবং আমাদের প্রতিপক্ষের দ্বারা কোনো দুর্যোগ না হয় তা নিশ্চিত করার জন্য একটি অবিচ্ছিন্ন নজরদারি বজায় রেখেছিল। এদিকে জানিয়ে দিব ইরানের ব্যাপারে সত্য কথাই বলেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, জানালেন দুশ্চিন্তার কারণ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহাদ আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বৈরুতের সঙ্গে রিয়াদের সমস্যা লেবাননের তথ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের মধ্যে অনেক ঊর্ধ্বে। ইরানের মিত্রদের শক্তি বৃদ্ধি সৌদি আরবের জন্য সমস্যার মূল কারণ। সম্প্রতি লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরহাদি কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, ইয়েমেনে এখন সৌদি আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। ইয়েমেন যুদ্ধকে তিনি বাজে যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন আরব দেশগুলোর মধ্যে যুদ্ধকে তিনি সমর্থন করেন না। তিনি আরও বলেছিলেন যে ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা বাইরের আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য লড়াই করছেন। ইয়েমেন যুদ্ধে বর্তমানে সৌদি আরবই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তার এই মন্তব্যের পর সৌদি আরব রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই পথ অনুসরণ করেছে বাহরাইন এবং কুয়েত। পর্যবেক্ষকেরা বলেছেন, সৌদি আরব এ কঠোর প্রতিক্রিয়া থেকে প্রথম থেকে বোঝা যাচ্ছিল ইয়েমেন বিষয়ে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্য প্রধান সমস্যা নয় বরং মূল সমস্যা একেবারে অনেক ঊর্ধ্বে, আর সেটা হচ্ছে ইরান। আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় পশ্চিম এশিয়ার পরবর্তিত পরিস্থিতি এবং অঞ্চলের শক্তি ভারসাম্য, ইরানের নেতৃত্বে ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর অনুকূলে চলে যাওয়া সৌদি আরব খুবই অসন্তুষ্ট। সৌদি আরব লেবাননের হিজবুল্লাহকে পশ্চিম এশিয়ার ইরানের প্রধান এবং গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করে। সে কারণে ইয়েমেন যুদ্ধের ইস্যুতে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যকে অজুহাত করে সৌদি সরকার লেবাননের বিরুদ্ধে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে লেবাননের সমাজে বড় ধরনের পরিবর্তন বা সংশোধন দরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।